এভরিওয়ান, লাইফস্টাইল অফ কমলিকায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমরাও ভালো আছি। আজ হচ্ছে রবিবার, এখন বাজে ওই রাত্রি 10টা 10:30 মতো। তো আজকের ব্লগটা এই রাত্রের ডিনার থেকেই শুরু করছি। সকালে একবার ভেবেছিলাম ব্লগটা শুরু করি, কিন্তু খুব ব্যস্ত সেই জন্য আর শুরু করতে পারিনি। রান্নাবান্না ছিল সেই জন্য। তো চলো দেখে নিই আজকে ডিনারে আমি কী কী বানিয়েছি। আজকে ডিনারের মধ্যে বানিয়েছি নিরামিষ একটা বাঁধাকপির তরকারি, ডাল করেছি, আর করেছি ডিমের ঝোল। আর সকালের মেনুটা ছিল একটু অন্যরকম। সকালে তরকারি আর ডালটা তো ছিলই, তার সাথে ছিল ইলিশ মাছ বেগুন দিয়ে আলু দিয়ে করেছিলাম, তাই জন্য রাত্রে করেছি ডিম। তো তোমাদের আগের ব্লগে তো আমি বলেছিলাম যে আমার হাজব্যান্ডের একজন বন্ধু এসেছেন, মানে অভিজিৎ দা, হাজব্যান্ডের কলেজের বন্ধু। তো সবাই মিলেই আজকে আমরা একসাথে ডিনার করব। তো আজকে অভিজিৎ দা সকাল মানে সকালবেলা বেরিয়েছিল বাত্তা ঘুরতে। এর আগের দিন মানে শনিবার দিন অভিজিৎ দা ঘুরে এসেছিল পুরো ব্রিস্টল সাইট সিন, আর আজকে বাত্তা ঘুরে এসেছে। তো এদিকে দেখো সমৃদ্ধুর খাওয়া হয়ে গেছে। সমৃদ্ধুর খাওয়া হয়ে যাওয়ার পর ওর বাবার মোবাইলটা নিয়ে সোজা সোফার ওপর উঠে কার্টুন দেখতে শুরু করে দিয়েছে, আর ওইদিকে সিনিকাকেও খাবার দিয়ে দিয়েছে। অভিজিৎ দা আমাদেরকেও বলেছিল যে ব্রিস্টল আর বাত্তা একসাথে ঘোরার জন্য, কিন্তু কি বলতো এখন অতটাও গরম পড়েনি আর সমৃদ্ধ অনেকটাই ছোট, ঘুরতে গিয়ে খুবই বদমাইশি করে, সেই জন্য আমরা আর গেলাম না। আর আমরা ভেবেছি আর একটু গরম পড়ুক তারপরে একটু বেরোবো, আর সমৃদ্ধ একটু স্কুলে যেতে শুরু করুক, দুষ্টামিটাও করুক, মানে করুক আর কি, মানে কমুক তারপর। তো যাই হোক, এদিকে সবাই ডিনার নিয়ে বসে পড়েছে, এবার খাওয়া দাওয়া শুরু করুক। তো হাজব্যান্ড তো রাত্রে রুটি খাচ্ছে, ও রুটিটাই প্রিয় সেই জন্য। তো অভিজিৎ দা যখন আসার আগে আমরা ভাবছিলাম যখন সমৃদ্ধ দেখবে নতুন একজনকে কীরকম রিয়াকশান করবে, মানে লজ্জা পাবে না অভিজিৎ দার কাছে যাবে কি যাবে না, কিন্তু আসার পর দেখলাম পুরোপুরি উল্টো। ঋদু তো প্রথমে দেখার সাথে সাথে একেবারে অভিজিৎ দার কোলেই উঠে গেল। সেই ভিডিওগুলো আমার আর তখন আর ক্যাপচার করা হয়ে ওঠেনি। যখন অভিজিৎ দা এসেছিলো তখন সমৃদ্ধ ওপরে ঘুমাচ্ছিল, ওর বাবা বলেছে যে আঙ্কেল এসছে। ঋদু আঙ্কেল আঙ্কেল করতে করতে নিচে এসে রীতিমতো অভিজিৎ দার কোলে উঠে গেছে। সোম প্রথম প্রথম লজ্জা পাচ্ছিল দিদির কাছে বসেছিল, কিন্তু তারপর খানিকক্ষণ পর ওরা খুব ইজি হয়ে যায় এবং অভিজিৎ দার কাছেও চলে যায়। বারবার অভিজিৎ দার কাছে গিয়ে গিয়ে আঙ্কেল আঙ্কেল করে খুব কোলে ওঠে এবং খেলাও করতে থাকে, মানে পুরো মিশুকেই হয়ে গেছিলো। একজন নতুন কাউকে দেখেছে, ওদেরও খুব ভালো লেগেছে এই আর কি। তো যাই হোক, তো আমাদের ডিনার টিনার কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে রাত্রে শোয়ার পালা। আর এদিকে সোম দেখো এই ওপরের ঘরে একটা আমাদের ব্ল্যাঙ্কেট ছিল, সেটাকে টানতে টানতে নিচে নিয়ে যাবে। এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু বিশাল বড়, কিং সাইজের। ওইটুকু নিয়ে একটা পুচকে সে কিনে এটাকে নিয়ে সিঁড়ি দিয়ে কী করে ফেলবে নিয়ে যাবে তোমরা শুধু দেখো। আমি সেটাই ভিডিও তুলছিলাম, ও কিন্তু টানতে টানতে নিয়ে যায়নি, সিঁড়ির ওপর মানে সিঁড়ি পর্যন্ত নিয়ে এসে তারপর সিঁড়ি দিয়ে পুরো ফেলে দিয়েছিল। আর ওর বাবা সেটাই ভয় পাচ্ছিল যে সিঁড়ি দিয়ে না পড়ে যায়। তো আজকে তো রবিবার, কালকে সোমবার, কাল অবধি ইস্টার হলিডে আছে, আর কালকে সকালবেলা অভিজিৎ দা চলে যাবে। তো যখন ভোরবেলা চলে যাবে তখন তো সমৃদ্ধ ঘুমোবে, সমৃদ্ধ তো অত সকালে ওঠে না। তো এখন আমরা বললাম চ আঙ্কেলকে টাটা বাবাই গুড নাইট বলে দিয়ে আসি, কারণ ওরা আবার সকালে উঠে আঙ্কেল আঙ্কেল করে খুঁজবে। তো এখানে দেখো সোম এসেছে ঠাকুরের এখান থেকে দেওয়া ফলটাও কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, মানে সোমবার দিন। এখন বাজে ওই 7:30 কি 7:45 মতো। তো আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, হাজব্যান্ড উঠেছে একটু তাড়াতাড়ি, উঠে ব্রেকফাস্ট বানিয়েছে। আর আজকে ব্রেকফাস্টে হচ্ছে তোমার ডিম পাউরুটি স্যান্ডউইচের মতো, মেয়োনিজ সস টস। ও তুমি ও কালকে তো স্যান্ডউইচ কিনেছো, কী স্যান্ডউইচ পেলে? এগ চিকেন স্যালাড। ও চিকেন স্যালাড না স্যালাড, স্যান্ডউইচ। চিকেন স্যালাড স্যান্ডউইচ, ও স্যান্ডউইচ স্যালাড স্যান্ডউইচ। এখানে বেশি ছিল না,
ছিল না? আরেকটা থাকে এগ মেয়ো স্যান্ডউইচ ছিল না মনে হয়, আমি প্লেন কিনবো। প্লেন মানে চিজ স্যান্ডউইচ? হ্যাঁ, চিজ টাইপের কিছু কিনবো। ও, তাহলে তোমার গুল ভালো হবে। তাই বাজ অ্যাস্টা টাস্টা হয়ে তো মা ওই সব হ্যাম ট্যাম। এই কি আইসক্রিম কিনলাম? হ্যাঁ, সেটাই তো বলছি, ওখানেও তো টেস্ট করছি। এই জাস্ট হাত থেকে ছেড়েছি। আবার একটু পরে মেঘলা হয়ে একটু পরে বৃষ্টি আছে। ও, বৃষ্টি আছে? আটটা পনেরো নাগাদ বাস আছে, তো আমরা আটটা নাগাদই বেরিয়ে যাচ্ছি, কারণ বাইরে একটু কিছু ফটো তুলব। তো হাজব্যান্ডের সাথে অভিজিৎদার ভালো সেরকম কিছু ফটো ছিল না, তো আমি ভাবলাম চলো, আজকে ভালো রোদও রয়েছে, ওয়েদারটাও ভালো, আর ফটোটাও বাইরে তুলে নিই। টাটা বলো সবাই, টাটা। হ্যাঁ, আবার আসবে, গোলাকুল করে নাও। হ্যাঁ, সত্যি আমাদেরও ভালো লাগলো, কারণ সত্যি আমরা এই কটা দিন না দারুণ মজা করে গল্প করে কাটিয়েছি, কিভাবে যে এই তিনটে দিন চলে গেছে আমরা বুঝতেই পারিনি। আমাদেরও ভালো লাগলো, সমৃদ্ধেরও ভালো লাগলো, ওরা আমাকে যেন নতুন মুখে প্রথম, কারণ ওরা কাউকে বড় হয়েছে পরে কাউকে দেখেনি, এরকম জ্ঞান হয়েছে পরে, সেই ছোট্ট বেলায় দেড় বছরে এসেছি এখানে, সেই জন্য ওদেরও ভালো লাগলো। না, আমাদের কিছু অসুবিধা হয়নি, আমাদের তো এতগুলো ঘর, তা পড়ে থাকে উপরে ঘর। এসে না সমৃদুর বেশ আনন্দ হয়েছে, সত্যি এত আপন করে নিয়েছে অভিজিৎদাকে, কিছু আর বলার নেই। তো চলো, অলরেডি বাসের টাইম হয়ে গেছে, এখন অভিজিৎদার ব্যাগটা নেবে আর হাজব্যান্ড বাস স্ট্যান্ড অবধি এগিয়ে দেবে। তো চলো, ভিডিওটা শেষ করার আগে তোমাদের আরেকটা জিনিস শেয়ার করি। এই দেখো, এখন তো ইস্টার, আমাদের পাশের বাড়িতে একজন খুব বয়স্ক একজন আঙ্কেল আন্টি রয়েছেন, খুবই বয়স্ক, তো উনি আমাদের সমৃদ্ধ এবং সিনিকার জন্য ইস্টারের উপলক্ষে এই গিফট কটা দিয়ে গেছে, তিনটে ইস্টারের এগ আর একটা চকলেট। তো উনি শুধু ইস্টার বলে নয়, ক্রিসমাস উপলক্ষেও সমৃদ্ধ আর সিনিকাকে অনেক গিফট দিয়ে গেছিলো, সেগুলো আমি আর ভিডিও করে নিই আর সেই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি। শুধু ইস্টার বলে নয়, ক্রিসমাস বলে নয়, মাঝে মধ্যেই ওদের কিছু না কিছু ব্যাগ ভর্তি করে গিফট, ড্রয়িং, কালার সব দিয়ে যায়। আর এই কিটকেটগুলো, এগুলো অভিজিৎদা নিয়ে এসেছে, তার মধ্যে দেখো সমৃদ্ধ সিনিকার হাজব্যান্ড খেয়ে আর্ধেক হয়ে গেছে, আরও একটা আরও তিনটে এনেছিল চকলেট, সেগুলো তো সমৃদ্ধ সঙ্গে সঙ্গেই সিনিকা সবাই খেয়ে নিয়েছে। তো যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা, বাবা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে।